আল্লাহ পাকের দরগায় লাখো লাখো শুকরিয়া করি তোমার যে উপস্থিত আছেন বাচ্চারা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরে লাখো করে দূরে বসে সঙ্গে সঙ্গে জানাই পঞ্জাবনে পাক তথা চোদ্দ মাসুমের দরে লাখো করে দূরে বসে আরো জানাই সুলতানুল আরেকিন আল্লাহ মাওলানা সৈয়দ কাদের বখশা কুতুব সালেকিন জিল্লা আলা হাসান ইয়া হুসাইন আলাইহিস সালাম ও আমাদের পীর ও মুর্শিদ সুলতানুল আরেকিন আল্লাহ মাওলানা সৈয়দ আফতাবউদ্দিন আহমদ হাসান ইয়া হুসাইন আলাইহিস সালামের দরে লাভ করে দূরে বসে বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক রবিস মে রব্বিকা আল্লাযী খালাক আমরা প্রতিটা গ্রামে পুরুষের মজলিস করছি আর সেই মজলিসে বারবার আমরা একটা সুরায় পড়ি সেটা সুরা আলাকে সেই আয়া ইকরা বিসমে রব্বিকা আল্লাযী খালাক এর অর্থ হলো কি ইকরা মানে পড়ো বিসমে রব্বিকা আল্লাযী খালাক সৃষ্টিকর্তার নামে পড়ো আল্লাহ পাক সর্বপ্রথম যে সূরা নাজিল করেছেন তা হলো শিক্ষার উপর যে শিক্ষার কথা বলেছেন আর এই শিক্ষাকে সবার জন্য খরচ করে দিয়েছেন সেই শিক্ষা আমাদের আজ থেকে 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দিয়ে গেছেন আজকে যদি আমরা সেই শিক্ষা ঠিকঠিক মতো গ্রহণ করতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে শিক্ষার হার কম থাকতো না সেই সঙ্গে জানাই যে আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছি আমাদের পীর ও মুর্শিদের পুরুষ পাঠ স্মরণে পুরুষ পাঠ ওনার সম্বন্ধে কিছু বলব তিনি আমাদের দাদা হকিরের কথা আমি বলি দাদা হকির সুলতানুল আরেকিন আলাই মাওলানা সৈয়দ কাদের বখশা কুতুব সালেকিন জিল্লা আলা হাসান ইয়া হুসাইন আলাইহিস সালাম উনি এই গ্রামে এসেছেন উনি প্রথমে চড়িয়ালে জয়চন্ডীপুর গ্রামেতে আস্থানা তার ওখান থেকে পূজারি পূজারি ভাইকে উঠে ভাই মারে গিয়ে স্থান যেখানে এখন বর্তমানে আমাদের আই মামাইদার ছড়ি করেছে উনি গ্রামে গ্রামে কি করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছিল বলতে গেলে সেই 1400 বছর আগেকারের কথা বলতে হয় নবীজি আলাইহিস সালাম আমরা বলি সাধারণত যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে কিন্তু ঘটনাটা তা নয় তিনি আওয়ালেও নবী আখেরেও নবী তিনি নবী হয়েই জন্মেছেন তার জন্যে আমরা নবী দিবস করি নবী দিবস তার জন্য নবীর জন্যই করি তো তিনি কি করেছেন প্রথমে মক্কা যে মক্কায় তিনি এসেছেন সৌদি আরবের মক্কায় সেই মক্কাতে তিনি সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বাস অর্জন করেছেন তিনি সবার কাছে আল আমিন হয়েছে সবার কাছে বিশ্বাসী হয়েছে তারপরে এখন ওনাকে সবাই ভালোবাসত সবাই ভালোবাসত কিন্তু কখন ওনার প্রতি শত্রুতা করতে শুরু করলো যখন এই দিন প্রচার দিনের প্রচার শুরু করলেন তখন থেকে শত্রুতা শুরু করলো আজকে বলি যে নবীজি আলাইহিস সালাম
আমাদের যে দিন নিয়েছে, যে দিন দিয়ে গেছে, সেই দিনে তিনি তো একটাই দিন এনেছেন। আমাদের কলমা একটাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা একটাই। কিন্তু আমাদের এত ভেদাভেদ কেন, এত ফিরকা দল কিছু কেন? এই দল হওয়ার কারণ যদি একটু খুঁজে যায়, দল ফিরকা এসব নিয়ে আলোচনা করব, আলোচনা করব। কিন্তু এর আগে আমাদের এই যে সিলসিলা মাদারিয়া সিলসিলা মাদার সৈয়দ বদিউদ্দিন কুতুবুল মাদার ওনার কাছ থেকে এসছে, সেইখান থেকে দু চারটে কথা বলে নিয়ে তারপরে কতগুলো আলোচনা করব। প্রতি বছর এখানে অনুষ হচ্ছে বিভিন্ন মজাদের বিভিন্ন কর্মের হচ্ছে, আমরা বিভিন্ন কথা বলে যাই, আর সেই কথাগুলো নিয়ে দু একদিন আলোচনা বা সমালোচনা হবে, তারপরে কি আমরা ভুলে যাই, তাই তো? কেন আমরা যদি সেই কথাগুলো মনে করে আমল করতাম তাহলে আমাদের বড় পরিবর্তন হতো, আমাদের বড় পরিবর্তন আসতো। কিন্তু আমরা সেইগুলো মনে করি না, সেইগুলো মনে করে আমল করি না, আমাদের আমল দেখা হয়। আমি যাই করি না কেন, আমাকে আমার আমলটা দেখা হয়, আমি কি কাজ করলাম সেইটা দেখলে। তো এই মাদারিয়া শুনেছিলাম মাদারুল্লাহ আমিনের কাছ থেকে, কাজী মুকাদ্দের কাজ আছে, তিনি হচ্ছেন আমাদের আশিকানের পাল্লা কর্তা। ওনার একটা ঘটনা বলি, উনি তৎকালীন সময়ে সব থেকে বড় মাওলানা ছিল, উনি যখন মাদারুল আলমিন এখানে দিন প্রচার করছেন, দেখুন মাদারুল আলমিনের এই যে অবিভক্ত ভারতবর্ষে, সেই সময় অবিভক্ত ভারতবর্ষে গুজরাট থেকে চট্টগ্রাম পর্যন্ত তিনি পায়ে হেঁটে এই দিনে প্রচার করেছেন, দিনের প্রচার করেছে। এবারে এইগুলো কিন্তু আমরা জানি না, আমরা গোড়া থেকে আর বলার কিছু নেই, কেন এই কুড়ি বছর ধরে আমরা আলোচনা করছি, এর আগে তো বলেছে, কিন্তু আর আমি কুড়ি বছর ধরে আলোচনা করছি। আমি কিছু ঘটনা বলে যাই, ঘটনা বলতে গেলে এই যে আশিকা নেই কোথা থেকে কাজী মাঠে যে কাছে ওনার কাছে, উনি কি করেছিলেন, মাদারুল আলমের কাছে বাহাস করতে গিয়েছিলেন, কেন যে তিনি চব্বিশ ঘন্টা রোজার মধ্যে থাকতে এবং আমাদের এই যে সিলসিলার বিভিন্ন রকম কর্মকাণ্ড রয়েছে সেগুলো নিয়ে এখন তো আর সেই বিভেদ নেই, তার কারণ নেটে যুগ হয়ে গেছে, আমরা সব নেট ঘাটছি দেখতে পাচ্ছি, কিন্তু তখন বিতর্ক বিতর্ক ছিল, বিভেদ হতো, তারা জন্য অনেক জায়গায় বাস করেছে। আজকে মাদারুল আলমিন যখন এরকম রোজা রাখতেন এবং ইফতার করতেন না, সেহরি খেতেন না, তো তখন ওই কাজী মাদারিয়া তাল্লাসের উনি কি করলেন, ওনার কাছে বাস করতে এলেন, দুটো গরুর গাড়ি গুড়াই করে কে দাম নিয়ে আসছে, নিয়ে সে বাস করবে, এরকম আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর একত্ব বাদ নিয়ে তিনি তিন দিন ধরে আলোচনা করলেন। শেষে বিরক্ত হয়ে যখন কিছু পাচ্ছে না, তখন তিনি কি করলেন, উল্টো পাল্টা কথা শুরু করলেন। উল্টো পাল্টা কথা কি, তিনি বলছেন যে আপনি রোজা রেখেছেন কিন্তু আপনি ইফতারি করেননি, সেহরি করেননি, কিসে রোজা? তখন মাদারুল আলমিন, এটা রাতের বেলা সন্ধ্যের পরে রাতের ঘটনা হচ্ছে, মাদারুল আলমিন তার ঘাড়ে ধরে গগনের নিচে চেপে রেখে দেওয়া, দেখ যাকে সেদিকে সূর্য রয়েছে,
আজকে দেখো তখনকার যুগে অসম্ভব ছিল জানা, কিন্তু তিনি দেখিয়েছেন সেটা, তিনি করে দেখিয়েছেন। আজকে আমরা খেলা দেখছি, এখানে দিনের বেলা সেখানে রাত্রে দেখতে পাচ্ছ, এখানে রাত সেখানে দিনের খেলা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছ। তাহলে সূর্য অস্ত যায়নি, সূর্য ঠিক আছে। আজকে আমরা আমাদের এই পৃথিবীর এই অংশে দেখতে পাচ্ছি সূর্য ডুবে গেছে। যে দেখতে পায়, যে দেখতে পায় সে ইফতার করবে কি করে? সুতরাং দেখো এইখানে যে আসিকান তিনি এই কথা শুনে অজ্ঞান হয়ে গিয়েছিল, কাজী মাহিদা তাল্লাসাল্লাম অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে উনি মুখের পানি দিয়ে ওনার মুখে ছিটে মারতে ঘুষ হয়ে উনি ওনার কর্মা করে নিল, ওনার হাতে বায়াত হয়ে গেল, বায়াত হয়ে গিয়ে উনি ওখানে রাখতে শুরু করে দিল। ওনাকে এত ভালোবাসত, এত ভালোবাসত, ওনার দিকে মুখ করে পেছন হেঁটে এক দেড় কিলোমিটার চলে যেত, পেছন হেঁটে গিয়ে তারপর উনি ওনার রাস্তা নিয়ে যান। এই এত ভালোবাসত বলে ওনাকে আশিকান বলা হতো। ওইখান থেকে আমাদের দাদা হুজুর সুলতানুল্লাহ রহিমাহুল্লাহ মাওলানা কাদের বখশ সাহেবুল্লাহ আসামের ফায়েজ প্রাপ্ত হয়ে ওনার কাছ থেকে দিনদারি করলেন এই আশিকান। এখন এই যে আশিকান, আশিকান মানে কি? ভালোবাসা, প্রেম, ভালোবাসার ধর্ম। নবীজি আলাইহিসসালাম দেখিয়ে দিয়ে গেছে কিভাবে ভালোবাসতে হবে, তিনি কিভাবে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবেসে কিভাবে দিন প্রচার করতে হবে সেটা তিনি দেখিয়েছেন। তো নবীজি আলাইহিসসালামের সেই সময়কার ঘটনা, তিনি দিয়ে গেছেন একটা ইসলাম, আমরা করে নিয়েছি। এখন বাস্তব তিনি বলেছিলেন বাস্তবে তিয়াত্তরটা দল হবে, একটা দল জান্নাত দিয়ে। তো আমরা বাহাত্তর জান আমরা দেখছি সাতশো বাহাত্তর হয়ে গেছে, দল এত হয়ে গেছে। তার কারণ কি? সেই কারণটা বলি, একটা এই যে বিভিন্ন দল হয়ে গেছে, কারণ দেখো নবীজি আলাইহিসসালাম যে দিন নিয়েছে সেই দিন পেতে গেলে বা সেই দিন জানতে গেলে আমার কার কাছ থেকে জানা দরকার, এটা প্রথম দরকার। কেন হাদিস দেখো, আমরা হাদিস বিশ্বাস করি, হাদিস মানি, কিন্তু সেই হাদিস যে হাদিস আহলে বায়াতের দ্বারা আহলে বায়াতের দ্বারা জরুরি, কেন অনেক হাদিস অনেক রকম ভাবে পাওয়া যায়। এবারে বলি যে ওই দিন চুক্ত আনতে গেলে, জানতে গেলে কার কাছে যেতে হবে? তিনটে রাস্তা, তিনটে রাস্তা হচ্ছে কি? একটা হচ্ছে সাহাবাদের সঙ্গে যাওয়া, যারা আমার পাশাপাশি ছিলেন, কাছাকাছি ছিলেন সাহাবা। দ্বিতীয়ত হচ্ছে ওনার স্ত্রীগুলো, স্ত্রী ছিলেন যারা, ওনাদের কাছ থেকে জানা যাবে, তারা খুব নিকটে রয়ে। আর তৃতীয়ত হচ্ছে ওনার আহলে বায়াত, যারা ওনার সব সময়ের সঙ্গী। তাহলে আমরা একটু এই আলোচনা করি, সাহাবাদের সঙ্গে যদি সাহাবাদের থেকে যদি আমরা চাই জানতে, জানতে চাইলে কি হবে? দেখো সাহাবারা কোথা থেকে জানতে পারবে? দেখো নবীজি আলাইহিসসালাম আল্লাহ কোরআন থেকে সাহাবাদের নবীজি আলাইহিসসালামের অন্ধমা অন্ধর মহলে যেতে নিষেধ করে দিয়েছে, তোমরা অন্ধর মহলে যাবে না, গেলেও অল্প সময় থেকে বেরিয়ে আসবে, বেশি গল্প করে করতে যাবে না। তাহলে কি হলো? সাহাবারা কিন্তু অন্ধর মহলের খবর বাড়ির ভিতরে কি করছে না করছে সেটা জানতে পারবে না, যেন সম্ভব কি তারা বাইরে থেকে জানতে পারছে। আর মায়ামালিরা ওনারা কি? ওনাদের আল্লাহ কোরআন শরীফে নিষেধ করে দিচ্ছেন তোমরা যেন বাইরে যাবে।
তাহলে ওনারা ভিতরের খবর জানছে কিন্তু বাইরের খবর জানে না, তাহলে অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা যদি যেখান থেকে জানি হয় স্বাভাবিক থেকে যদি নিই তাহলে আমরা অসম্পূর্ণ জেনে যাবো, আর যদি মায়েদের থেকে নিই তাহলে কিন্তু সেখানে অসম্পূর্ণ থেকে যাবে, বাইরের কথা তুমি জানতে পারবো না। তাহলে জানতে গেলে কার কাছে যেতে হবে? যিনি ঘরে ঘরে কোলে মানুষ হয়েছে, কোলে মানুষ হয়েছে আর মসজিদ নবমীতে ওনার পিঠের উপরে যাবে চলেছে, আর রাস্তায় যখন গেছে তখন ওনার কাঁধে চলেছে, তিনি সব সময় সাহসঙ্গী ওনারা বলতে পারবে কারণ দাদা। আজকে আমি সেদিনকে বলছিলাম জয়পুরে, যে জয়পুরে কয়েকটা কথা বলা হয়নি কেননা সময় অল্প ছিল, এখানে সময় কম, কেননা আমরা সেই কথাগুলো দু একটা বলব। আজকে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে সালাত নিয়ে যান, মিরাজ কত সালে হয়েছিল? হিজরি 50 সালে, 50 সাল থেকে 63 বছর উনি পর্দা নিয়েছিলেন, তাহলে 13 বছর তো এই 13 বছর তিনি যখন আকিমুস সালাত সালাত কায়েম করে, আকিমুস সালাত সালাত কায়েম করে মানে কায়েম মানে বাংলায় জানো কায়েম মানে দাঁড় করানো বা প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা। তো সাহাবীরা বলছে যে কায়েম করো কি করে, তাহলে নবী সাল্লাল্লাহু নিজে দেখিয়ে দিলেন যে এইভাবে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এইভাবে রুকু করতে হবে, এইভাবে সেজদা যেতে হবে, তার নবী সাল্লাল্লাহু দেখালেন। তো এবারে বলি 13 বছর ধরে দেখিয়েছি আমি নামাজ পড়ার কথা বলছি, 13 বছর ধরে দেখিয়েছি, কিন্তু সেই 13 বছর দেখে দেখে সত্ত্বেও দেখা সত্ত্বেও আমরা এখনো ঠিক করতে পারিনি হাত ছেড়ে নামাজ পড়তে হবে কি হাত মেঝে নামাজ পড়তে হবে। তাহলে আজকে দেখো ওইখানে তো ফের কাছে যাচ্ছে, আমরা মক্কায় গিয়েছিলাম তো এক তারিখে নামাজ পড়ছি আমরা সবাই, কেউ হাত ছেড়ে পড়ছে, কেউ এখানে পড়ছে, কেউ এখানে হাত দিয়ে, কেউ এমনি হাত দিয়ে এক সারিতে করছে, সেখানে কেউ কথা কিছু বলার নেই। আমরা দেশে এসে মারামারি করছি, দেশে এসে ছেলের বেদাত বলছি, একে অপরের সঙ্গে বলছি, তাই ওটা ঠিক না, ও ভুল করছে, ও এই করছে, সেই করছে। তাহলে দেখো তো 13 বছর ধরে আমরা ওনার সঙ্গে নামাজ পড়েছি, সেই নামাজ পড়াটাই আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারি 13 বছর ধরে। তাহলে 13 বছরের ঘটনা ওনার সঙ্গে সঙ্গে আমরা করেছি, উনি কিন্তু লুটিয়ে রাতে বেলা পড়েনি, সারাদিনে 5 বার করে নামাজ পড়েছি তো, সারাদিনে 5 বার করে পড়েছি, কিন্তু সেই 5 বার আমাদের সঙ্গে নিয়ে পড়েছি, সারাদের সঙ্গে নিয়ে সেই নামাজ কিন্তু আমরা এখন কি করে বলতে হয় কি করে পড়তে হবে জানি না, সেই নামাজ নিয়ে জীবের থাকার কথা কোন এরকম জীবের থাকার কথা কেন সেই তিনি থেকে থেকে তিনি সঙ্গে হাতে ধরে শুনিয়েছে, চলে যাওয়ার পর উনি চলে যাওয়ার পরই পর্দা নেওয়ার পরই কিন্তু আমরা এই সব তৈরি করি। তাহলে কি হলো এখান থেকে তাহলে ফিরতে চলে আসবে, তাহলে দেখো 13 বছর ধরে যে জিনিসটা উনি হাতে ধরে করিয়ে দিয়ে গেলেন সেই কথা যদি না মনে থাকে, যদি যে তুমি একদিন বলে তো সেই কথা মনে থাকে বলো, মনে রাখে থাকবে সম্ভব, সম্ভব না। একদিন গদিরে বলেছে, একদিন গদিরে বলেছে মান তুমি তোমার লাফা আর যাওয়ার জন্য এমনি নয়, সবার সামনে উনি দুটো হাত উঁচু করে বলে দিয়েছে, সবাইকে জানিয়ে দিয়েছে সেই কথা। আজকে 13 বছরের এই রকম ঘটনাটা যদি ভুলে যায় তাহলে সেই দিন আমাদের কি করে মনে থাকবে?
গতিরের কথা মনে রাখা সম্ভব? আর গতিরের কথা ভুলে গেলে, যে গতিরের কথা ভুলে যাবে সে মুসলমান নয়। এইখান থেকে আমাদের পীর মুরিদি চালু। আমি আমাদের একজন ছেলে করেছে বাবু, যে কোরআন শরীফ থেকে বায়তার কথা নেই, পীর মুরিদির কথা নেই। তোমাকে কে বললো? এখন সব তো ফেসবুকে বা এতে সব ইয়ে হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আমি যদি তোমাদের যে আয়াতটা বলি সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহি ওয়া সিয়াতু। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ প্রাপ্তির পথে ওসিলা অন্বেষণ করো। আল্লাহকে পেতে গেলে তাহলে ওসিলা একটা মাধ্যম ধরতে হবে। সেই মাধ্যমটা কি? মাধ্যম সেটা আমি সেদিকে উদাহরণ দিয়েছিলাম যে আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা আর মাঝখানে কি আছে? মিডিয়াটা কি মাসুম? মাসুম কাদের বলা হবে? নবী রসুল আর ওলি আউলিয়া বাবা কুতু, ওনারা হচ্ছে মাসুম। কি? ওনারা যখন পৃথিবী তখন মানুষ, আর যখন আল্লাহর সঙ্গে হয়ে যাচ্ছে লীন হয়ে যাচ্ছে, তখন আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছে। মাঝখানে মিডিয়াটা যেটা হবে, এখানে একটু মধ্যস্থাকারী বা ওসিলা। সেই সেদিনকে বলেছিলাম কি, যে একটা আগুন, আগুনেতে যদি কিছু গরম করতে চাই, পানি গরম হবে কি করে? আগুনে পানি ঢেলে দিলে কি গরম হবে? হবে না, করা সম্ভব নয়। আগুনেতে পানি গরম হয়নি, কিন্তু মাঝখানে দেবে একটা কিছু পাত্র দিয়ে দাও, হাঁড়ি দাও, হাঁড়িতে পানিটা দিয়ে দাও, গরম করে নিয়ে যাবে। হাঁড়িতে পানিটা থাক, পানিটা দেবে টক করে ফুটবে, সেটাও গরম হচ্ছে নিচে আগুন, তাহলে সেটা উপযুক্ত পাত্র চাই। সেটা যদি প্লাস্টিকের হয় বলে যাবে, তো প্লাস্টিক হলে পড়ে যাবে, বলে যাবে। সুতরাং সেই পাত্র চাই, এই মাধ্যম একটা চাই। তো শিক্ষার কথা আমি যেটা বলছিলাম প্রথমে শুরু করেছি, নবী সাল্লাম যে কষ্ট করে দিন প্রচার করেছেন, সেই দিন প্রচারটাকে দিনটাকে আমরা এমন ভাবে আমাদের নিজেদের মতো করে নিয়েছি বা এত বিভেদ হওয়ার কারণ বা বিতর্ক হওয়ার কারণ আমাদের কি? আমি আগেই বলেছি যে এর থেকে সাহাবা এবং বাড়ি আর আলেবার বা নবীজি আলাইহিস সঙ্গে যিনি সর্বদা থাকতে কে মওলা আলী মুশকিল হচ্ছে, মওলা আলী মুশকিল হচ্ছে এবং ওনার সঙ্গে কে ইমাম হাসান এবং হোসেন আলাইহিস সালাম। এই যে ইনারা ছিলেন মিলাদের থেকে দিন, এই পাঞ্জাবের পাকের যে দিন, সেই দিন আমরা যদি ওনার কাছ থেকে নিই, ওনার কাছ থেকে নিলে আমাদের বিবেক থাকার কথা নয়। এবারে বলি তাহলে আমাদের গণ্ডগোলটা কোথায়? এই যে বিভেদ, এই আগে কিছু দলের মধ্যে গণ্ডগোলটা কোথায়? গণ্ডগোল হচ্ছে ইমাম। ইমাম মানে কি? নেতা, তাই তো? নেতা ইমাম।
এবার আরেকটা কথা মনে পড়ে গেল, যেটা হচ্ছে ইমাম মানে আরবিতে হচ্ছে, আরবিতে হচ্ছে ইমাম, কিন্তু ইমামে আরেকটা বাংলা মানে আছে, সেটা কি জানো? কে জানো কি ইমাম মানে? কে জানো ইমাম মানে হচ্ছে? রাজমিস্ত্রির ওলন জানো? রাজমিস্ত্রির যে ওলন, সেই ইমাম মানে হচ্ছে রাজমিস্ত্রির ওলনটাকে বলা হয় ওলন। ওলন দিয়ে কি করা হয়? স্টেট করা হয়। দেয়ালটা সোজা হচ্ছে কি বাঁকা হচ্ছে ওলন দিয়ে রাখা হয়, সেও ইমাম। তার মানে সোজা করা যায় না, যেন বেঁচে যায় না, যেন বাইরে বেরিয়ে যায়, সেই জায়গাতে ইমাম বলা হয়, সেই ওলনটা। তাহলে দেখো ওলনটাও যদি ঠিক করে ধরে যায় তা ওলনটা একদম ধরতে হবে, কে ধরবে? মিস্ত্রি ধরতে হবে, কারণ যে কেউ ধরলে দেয়াল বেঁকে যাবে, বেঁকে গেলে কেউ হুড়মুড় করে পড়ে, আর সেই জিনিসটাই হচ্ছে। যে কেউ বললে কি হবে? মিস্ত্রি নয় তো, মিস্ত্রি হলে তবে তো দেয়াল ঠিক থাকবে। এমনি ওলন হচ্ছে কিন্তু ঠিক সোজা হচ্ছে না, তো পড়ে যাচ্ছে। এই জন্যই মিস্ত্রি ঠিক হতে হবে, সেই মিস্ত্রি আমার ওলন ধারণ অভিজ্ঞতা থাকতে হবে, তবে সে লাইন সোজা করতে পারবে, তবেই সে সোজা করতে পারবে। আজকে আমরা সেই নেতার অভাব হয়ে গেছে, সেই ইমামের অভাব হয়ে গেছে, দুটো জেনে গিয়ে যাও, সেই ইমামের অভাব হয়ে গেছে, আর সেই ইমামটা ধরতে পারি না বলেই আমাদের মধ্যে এতটা এত বিভেদ। তো নবী সময় সময়ভাবে ঘটনা হলে দিন প্রচার কীভাবে করেছিলেন, তিনি যখন মক্কায় ছিলেন, যখন দিন সব শুরু করলে দিন প্রচার করছে, সেই সময় ইহুদি খ্রিস্টান আরো ভূত পূজারী যারা ছিল, তাদের যারা মাথা ছিল সর্দাররা, তারা কি করছে যে নবী সাল্লাম যে দিন এনেছে এই দিনটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। তারা মিথ্যা প্রমাণ করতে গেলে কি করতে হবে? কোন একটা জিনিস জানতে গেলে আমি যদি এই জিনিসটা সম্বন্ধে জানতে চাই বা জানি, তাহলে আমার শিখতে হবে, আমাকে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আমি সেটা জানলে তবেই তো প্রশ্ন করতে পারবো, তবে উত্তর দিলে আমি তারপর হাঁকি করতে পারবো, ঠিক আছে? তো সেই রকম তিনজন যুবককে নিয়ে মক্কা তিনজনকে করে সর্দাররা তিনজন যুবককে ঠিক করেছে, কি করতে? যে তাদেরকে লেখাপড়া শেখাতে ইহুদিদের কাছে, নাজরানের আরব থেকে একটু দূরে, আরবের মধ্যে পড়ছে কিন্তু একটু দূরে, সেখানে নাজরানের ইহুদি ছিল, সেই ইহুদি আলেমদের কাছে শিখতে পাঠিয়ে তিনজন দিয়ে, সেই তিনজন গিয়ে ভালো রকম লেখাপড়া শিখে তাড়াতাড়ি শিখতে হবে, তো কারণ নবী সাল্লাল্লাহু মিথ্যা প্রমাণ করতে হবে আমার ছিল। তো সেই শিখতে গেছে, গিয়ে সেখান থেকে ইহুদিরা বলে দিল যে যদি প্রকৃত নবী হয় তাহলে এই তিনটে প্রশ্ন করবে, এই তিনটে প্রশ্ন করার পর আবার একটা প্রশ্ন করবে, যদি তিনটে প্রশ্ন ঠিক উত্তর দেয় তাহলে জানবে উনি নবী, আর যদি আবার একটা প্রশ্নের উত্তর দেয় এই প্রশ্নটা সঠিক সঠিক উত্তর দিলে ঠিক আছে, যদি উত্তর দেয় তাহলে জানবে উনি নবী নবী। তারা তিনজন কি করেছে, নাজরান থেকে ওই লেখাপড়া শিক্ষা নিয়ে এখানে এসে বড় বড় যারা তৎকালীন আলেম ছিল তাদেরকে ডেকেছে, ডেকে তাদেরকে এইসব প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে, বলে না দেখো এইসব প্রশ্ন ওই কেতাবি জ্ঞান না থাকলে জানতে পারবে বা আল্লাহ কিছু জিনিস থাকতে হবে না হলে জানতে পারবে, তাহলে কাজ কর গিয়ে আবু তাহলে বলা হলো কি যে আমরা আমার ভাইপোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছি,
উনি কি করলেন, বললেন ঠিক আছে ওরা তিনজন আরো বড় বড় সব তাও নেতাদের নিয়ে এসছে।